দেশত ইসলামত প্রচার প্রসারত আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিনুর কার্যক্রমর অংশীদারি বেল্লাই আর প্রবাসত স্থানীয় আইন কানুন মানি চলিয়া নেয় দেশের ভাবমূর্তি উজ্জ্বল গরি বেল্লাই বেগুনের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও আহলে সুন্নত ওয়াল জামাতর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ মাওলানা এম এম উদ্দিন গতকাল বৃহস্পতিবার আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন আল আইন শাখার অভিষেক ও মাওলানা এম এম উদ্দিনুরের দেয়া অজ্ঞ সংবর্ধনা সভাত প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা হয়। স্থানীয় অজ্ঞ রেস্টুরেন্টত কমিটির সভাপতি মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে মাওলানা নুরুল আমিন ও ইব্রাহিম বাবরের যৌথ পরিচালনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখিল মোহাম্মদ হারুন, শম হারুনুর রশিদ, জসিমউদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম ও দিদারুল আলম সহ আমিরাতত প্রাদেশিক কমিটির নেতল। পরে মিলাদ ক্যাম্প শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি কামনা মোনাজাত করাইল। যাতে আমরা রক্ষা করতে পারি সেই ব্যাপারে আমি বলবো, কোন ভাই যাতে এমন কোন আচরণ করবেন না যে আচরণের দ্বারা আমাদের বাঙালি মুসলমানদের যে আমাদের যে ভাবমূর্তি রয়েছে, যে আমাদের যে সম্মান রয়েছে সেটা যাতে ক্ষুণ্ণ হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।